পাকা ব্রিজ নির্মিত হলেও তা ব্যবহার করার সুযোগ হয়নি গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে বাঁশ ও কাঠের অস্থায়ী সাঁকো দিয়েই তারা চলাফেরা করছেন। হেজামারা ব্লকের তুইসামুকরুই ভিলেজের গজপাড়া গ্রামে ঢোকার মুখে পাকা ব্রিজ নির্মাণ হয়েছিল অনেক বছর আগে, কিন্তু পরিকল্পনার অভাবে ব্রিজের দুপাশের পার ভেঙে যায়। গ্রামবাসীরা মিলে ব্রিজের দুপাশে বেড়া বানিয়ে পারাপার হচ্ছেন, কিন্তু তারা চাইছেন ভালোভাবে পাকা ব্রিজ নির্মিত হোক। দীর্ঘ বামফ্রন্ট সরকার গেল, জুট সরকার গেল, আইপিপি সরকার গেল, বর্তমানে বিজেপি সরকার হয়ে আসলো, তবে ব্রিজটারে কোনো ঠিক করা হয়নি। এমনি ভাবে মানে মরণ ফাঁদে নিয়ে এখানে জনসাধারণরা যাতায়াত করতেছেন খুব কষ্ট করে। তবে এখন কি আবেদন করব যে বর্তমান সরকার বা বর্তমান যারা আমাদের ব্লক অধীনে যারা শাসনকর্তারা আছে তারা দেখো, তারা নজরে আনুক, এই তো আবেদন আর কি আছে হইতাছে না। কারণ আমরা কেননা বারংবার বারংবার ব্লক সাব ডিভিশন যতগুলো আমাদের যা করণীয় বা দরকার অফিসে আমরা যোগাযোগ করছি, এরপর আমরা কোনো মানে এরার নজরে আইসে না, আকর্ষণ দিতেছে না। এলাকায় আমরা কষ্টতে রাত পাইতাছি বা যাইতাছি আইতাছি,